শাকিল আপনাকে ধন্যবাদ। আমি একেবারেই মূল মঞ্চের সামনে রয়েছি, পুরো জায়গাটি কিন্তু আপনি যেরকমটি বলছিলেন একেবারেই লোকে লোকারণ্য। একটু আগে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে, এই মুহূর্তে সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। নবপল্টনের এই পুরো সড়কটি একেবারে পুরানো পল্টন, এদিকে মৎস্য ভবন, পুরো জায়গাটির জন্য কিন্তু নেতা করবে। আমি যদি দেখি ক্যামেরার চোখে দেখায়, একেবারে কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, একটু আগে আড়াইটা নাগাদ সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের সরব উপস্থিতি নয়াপল্টনে। গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে বিএনপির যে সমাবেশ, এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো। ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যেমন এসেছেন, একই সঙ্গে পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্যান্য এলাকার নেতাকর্মীরাও কিন্তু সদল বলে এই গণতন্ত্র দিবসের সমাবেশ উপস্থিত হয়েছে। তারা আজকের দিনে শপথ করছেন বাংলাদেশ যাতে করে আরও গণতান্ত্রিক পন্থায় না যায়, যে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে দীর্ঘ পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা, জীবন, রক্ত, সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যাতে করে বাংলাদেশে আর না ফিরে আসে, সেই শপথ আজকে মূলত তারা নিচ্ছেন। এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নেতাকর্মীরা অপেক্ষা করছেন দিক নির্দেশনামূলক বক্তব্যের, এবং তার মধ্য দিয়ে আসলে আগামী বাংলাদেশ পুনর্গঠনে আসলে কী ধরনের ভূমিকা নেতাকর্মীদের হবে, যারা উপস্থিত হয়েছেন তাদের কী ধরনের ভূমিকা থাকবে, সেটি তারা স্পষ্ট হয়ে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে যে আসলে সেই ভূমিকা রাখতে চান। এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু আসলে এই জায়গাটিতে এসেছেন নেতাকর্মী। তাদের স্লোগানের মধ্যে মূলত তারা বলছেন যে গণহত্যার দায়ে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে করে আইনের আওতায় আনা হয়, দেশে ফিরিয়ে আনে, বিচারের আওতায় আনা হয়, সেই দাবি করছেন নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা যারা আসলে সমাবেশ উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সমাবেশ চলছে, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশেষত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরেই সমাবেশ স্থলে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এসে উপস্থিত হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখবেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন। বিএনপির এর আগের সমাবেশগুলো যেমন আমরা দেখেছি সবসময় এক ধরনের ভয় ভীতির মধ্য দিয়ে সমাবেশ, এবং দীর্ঘদিন পরে যে মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে বিশাল সমাবেশ করার সুযোগ পাচ্ছে দলটি, সেটি কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এটি দ্বিতীয়বার, অর্থাৎ শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর একটি সমাবেশ হয়েছে নবপল্টনে এবং দ্বিতীয় সমাবেশ, যার ফলে কিন্তু লোকে লোকারণ্য এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই উজ্জীবিত। তারা বলছেন যে এতদিন তাদের যে ত্যাগ তিতিক্ষা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে তিতিক্ষা, সেটি আসলে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে তাদের সেই ত্যাগ তিতিক্ষা, আসলে পরিশ্রম, সেটি সুফল তারা পেয়েছেন। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তারা বলছেন ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশে কোনো ধরনের অগণতান্ত্রিক সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার আবারও ক্ষমতার গদিতে বসতে না পারে, মানুষের কণ্ঠরোধ যাতে করে না করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে করে বাংলাদেশ ফিরতে পারে, এবং ভোটের মাধ্যমে যাতে করে মানুষের ভোটাধিকার ফিরে পায়, এবং তার মাধ্যমে তাদের যাতে করে মানুষ তাদের শাসক কারা হবে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, সেই পুরো জায়গাটি যাতে করে সংস্কার হয়, পুনর্গঠন হয়, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং আজকের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা নিয়ে আসলে তারা এলাকায় যে তাদের মতো করে আসলে কাজ করবেন, নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু ব্যক্ত করছেন নেতাকর্মীরা। আজকে বিভাগীয় শহরগুলোতে একইভাবে গণতন্ত্র দিবস উপলক্ষে পদযাত্রা এবং সমাবেশ করছে বিএনপি। খুলনায় মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী শাহিন, জানাবেন খুলনার সমাবেশের সবশেষ খবর।